ঠাকুরুনির রক্তের সাথে বেইমানি করে যারা প্রধানমন্ত্রী উপদেষ্টা হয়েছেন, বাংলার মাটিতে দেশের জনগণ তাদের বিচার করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজি এর মহাসচিব শওকত মাহমুদ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সম্পাদকদের প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রের ত্রুটি চেপে ধরেছেন। যারা সাগর রুনির রক্তের সঙ্গে বেইমানি করে, সাংবাদিক ঐক্যের সঙ্গে বেইমানি করে আজকে সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ দখল করেছেন, তাদেরকে একদিন সাংবাদিকদের কাছে জবাব দিতে হবে। একের পর এক গণমাধ্যম বন্ধ করে আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চেয়েছে। এ সময়ে সাময়িক বন্ধের নামে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, আমার দেশ চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়ার কঠোর সমালোচনা করেন এ সাংবাদিক নেতা। দিগন্ত টেলিভিশন বন্ধ রেখে, ইসলামিক টিভি বন্ধ রেখে, আমার দেশ বন্ধ রেখে আজকে এমন এক সরকার 13টি টেলিভিশন এবং 14টি রেডিওর লাইসেন্স প্রদান করেছে, যেই সরকারের কিন্তু ক্ষমতাই নেই এইসব টিভির এবং রেডিওর লাইসেন্স দেওয়ার। সরকারের শেষ মেয়াদে নতুন অনুমোদন দেয়া 13টি টেলিভিশন ও 14টি রেডিওর লাইসেন্সের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন শওকত মাহমুদ। তিনি বলেছেন, এসব গণমাধ্যমের লাইসেন্সের বৈধতা পাবে না। ডাক্তার মিলন হত্যাকাণ্ডের নির্দেশদাতা রওশন এরশাদকে সরকার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে বসানোর কঠোর সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ। এবং আজকের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে সেই স্বৈরাচারের স্ত্রী রওশন এরশাদ, যাদের নির্দেশে ডাক্তার মিলনকে হত্যা করা হয়েছে। অনুষ্ঠানে বিএফইউজের প্রেসিডেন্ট রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার সহ কেন্দ্রীয় সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। ইসলামিক টিভি এবং চ্যানেল ওয়ান, মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন্স, ঢাকা। আমরা ঘরে